ত্রিপুরাকে তিনি হীরা দেবের মালিকের দরকার নেই এবং সেই হীরার মানেটাও বলে দিয়েছিলেন হাইওয়ে হাইওয়ে রেলওয়ে এয়ারওয়েজ এবং এই চারটি ক্ষেত্রেই ত্রিপুরাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিয়েছেন সেই যশস্বী প্রধানমন্ত্রী যিনি গ্যারান্টিরও গ্যারান্টার। তো তিনি আগামী 17 এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত রয়েছে বিকেল 4টে প্রচার শেষ হবে 17 এপ্রিল দুপুর 1টায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন এবং এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গোটা রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এই জনসভাকে ঐতিহাসিক করে তোলার জন্য ওনাকে ভব্য স্বাগত করার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে বিবেকানন্দ ময়দান পর্যন্ত ইতিমধ্যে বিভিন্ন সাব কমিটি তৈরি হয়ে গেছে সেই কমিটিগুলি কাজ করতে শুরু করে দিয়েছে এবং যদিও ইলেকশন মুভমেন্ট কিন্তু কার্যকর্তারা বিভিন্ন জায়গা থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বলছেন যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা না করলেও ওনারা ব্যবস্থা করে আসবেন কিন্তু এই জনসভাকে ঐতিহাসিক রূপদান করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থক এবং যারা বিশ্বাস করেন যে মোদিজির কারণে এবং ত্রিপুরাতে মোদিজির আশীর্বাদে ডাবল ইঞ্জিনের যে সরকার রয়েছে সরকারের কারণে ত্রিপুরা উন্নয়নের নতুন শিখরে উচ্চ মাত্রায় পৌঁছচ্ছে দিনের পর দিন সেই সমস্ত সমর্থকরাও এখানে আসার জন্য বারবার ওদের প্রত্যয় ব্যক্ত করেছেন কাজেই আমরা আশাবাদী আগামী 17 এপ্রিল নির্বাচনের শেষ মুহূর্তে যে প্রচার সেখানে নরেন্দ্র মোদীজি যে জনসভাকে সম্বোধন করবেন ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন সেটি একটা ঐতিহাসিক জনসভা হবে এবং সেই জনসভা থেকে মোদীজি ত্রিপুরার জন্য আবারও যা বলবেন অক্ষরে অক্ষরে ত্রিপুরাবাসী আগামী দিনগুলিতেও দেখবেন তার সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে কারণ মোদীজি গ্যারান্টিরও গ্যারান্টার।